আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, এখানে এক বাঙালি ভাইয়ের সবজির দোকানে আসছি। এই হচ্ছে আমাদের সেই বাঙালি ভাই। আসসালামু আলাইকুম। তো ভাইয়ের নাম যেন কি? জি, আমার ভাই, আমার নাম হচ্ছে আব্দুর রব। আব্দুর রব ভাইয়ের কোন ডিস্ট্রিক্টে বাসা? আমার বাড়ি রংপুরা ডিস্ট্রিক্ট, থানা বাঞ্ছারামপুর। থানা বাঞ্ছারামপুর। তো কতদিন ধরে ভাই এই দোকান? আধা কেজি সিম দেন এখানে। ভালো দেখে দিন একটু। তো সৌদি আরবে মূলত এরকম ভাবে কার্টন আকারে রাখে বিভিন্ন ধরনের সবজি। এছাড়াও এখানে ভাই ফল বিক্রি করে, ফল রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কফি রয়েছে, আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তো এদিকে ভাই আমাকে এখন মরিচ দেন, 250 গ্রাম মরিচ দেন আমাকে। তো এখানে আরেক কাস্টমার আসছে হিন্দি, এই ভাই সবজি নিচ্ছে। মূলা, মুলি, মুলি, বিজি, গাজর। কোন সা ডিস্ট্রিক্ট? ইন্ডিয়া। কোন সা ডিস্ট্রিক্ট? স্টেট চেন্নাই। চেন্নাই। তো এ হচ্ছে ইন্ডিয়ার চেন্নাইয়ের লোক, সবজি নিতে আসছে ভাই, সবজি নিচ্ছে এখান থেকে। তো এখানে আমার 250 গ্রাম। কত করে কেজি ভাই? 14 লাখ। 250 গ্রাম যেন জাল হইব তো। হ্যাঁ, এরকম ভাবে দোকান দেয়। তো দোকানে এরকম ভাবে সবজি বিক্রি করে দেখতে পাচ্ছেন। এখানে কিছু লাউ রয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের লাউ এখানে, চাল, কুমড়া। এখানে আরেক আইটেমের লাউ। এখানে বাংলাদেশি জাতের যে লাউগুলা, এগুলা ছোটখাটো একটি দোকান দেখতে পাচ্ছেন। মূলত প্রবাসে এভাবেই আমাদের বাঙালি যারা থাকি, আমরা বিভিন্ন ধরনের দোকান দিয়ে বেচা কেনা করে ব্যবসা করে। তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।